হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের দ্য বঙ্গালসে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এটার জন্য আপনাদের আমাদের ব্লগটাকে দেখতে হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদায়, এখন বাজছে 7টা। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা টু বোলপুর, মাতারা এক্সপ্রেস, শান্তিনিকেতন। এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ট্রাভেলিং ব্লগ। তো ব্লগটা এক্সাইটেড হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। তো ব্লগটা দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে। শান্তিনিকেতনে গিয়ে আমরা নতুন একটা চমক দেব, সেটা জানতে হলে দেখতে হবে। তো বন্ধু চলুন, শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। টাটা। যেরকম আপনাদের বলেছিলাম, শিয়ালদা থেকে প্রান্তিক বোলপুরে আমরা আসছি। তো বোলপুরে এসছি, আপনাদের একটা সারপ্রাইজ দেব আমরা। তো আমরা আপনারা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে চ্যানেলে, ভিডিওটা দেখতে থাকুন। এই গরমে রোদে দাঁড়িয়ে আছি, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা। আমরা বোলপুরে চলে এসেছি, আপনাদের যেরকম বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে দ্য বঙ্গালসের তৃষা বোলপুরে থাকে। তো আমরা এখন তৃষার বাড়িতে এসেছি, কিন্তু তৃষা এটা জানে না। তো আমরা ওকে সারপ্রাইজ দেব, দেখা যাক সারপ্রাইজটা পেয়ে ও কেমন করে, কেমন ফিল করে। তো দেখতে থাকুন, আসুন চলুন। বন্ধুরা আসুন, তৃষা কিন্তু জানে না আমরা এসেছি, একটা সারপ্রাইজের ব্যাপার, দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি, এতদিন আপনারা আমাকে একা দেখেছেন, এবার চলে এসেছি। আশা করি এবার থেকে আমাদের দুজনকে আবার দেখতে পারবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও এক্সাইট অনেক কিছু আছে, ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। সো আমাদের সঙ্গে থাকুন। তো হ্যালো বন্ধুরা, তো আমি তো ভীষণ সারপ্রাইজ হয়েছি, বুঝতেই পাচ্ছেন যে আমি আবার চলে এসেছি। কেন আমাকে দেখছেন যে আমার বাড়িতে এসছে? তো আমি আমার জায়গাটা ঘোরাবো না, এটা তো হয় না। আর আমাদের ড্রেসারটা তো দেখতেই পাচ্ছেন, দুজনের শাড়ি মানে একদম বাঙালিয়ানা। আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই নামটা শুনলেই মনের মধ্যে একটা শান্তির ব্যাপার থাকে। সব থেকে বড়ো কথা যেটা থাকে সেটা হচ্ছে একটা সাজগোজ ট্র্যাডিশনাল লুকের উপরে। তো সেখান থেকেই একদম তৈরি। তো সেইভাবে রবীন্দ্রনাথের জায়গা মানে একটু শাড়ি, এই জন্য সাজগোজ পোশাকটাও একটু অন্যরকম আজকে দেওয়ার চেষ্টা করেছি। তো অমৃতা কেমন লাগছে সেটা বল। ভীষণ ভালো লাগছে বোলপুরে এসে। সব থেকে বড়ো কথা আজকে টেম্পারেচার 42, তার মধ্যে দাঁড়িয়ে আমরা ভিডিও করার চেষ্টা করছি একমাত্র আপনাদের দেখানোর জন্য। তো আমরা এসেছি কবিগুরু রবীন্দ্রনাথের একদম দেশি বলতে পারেন, যেখানে উনি শেষ জীবনটা কাটিয়েছিলেন, ওখানে এসে আমরা কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আর তার সাথে একটু খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। আজকে আমরা বাঙালি পোশাক পরেছি, দেখতেই পাচ্ছেন শাড়িতে একদম, আর হ্যাঁ বাঙালিয়ানা খাওয়ার মধ্যে থাকবো। তাই আমরা আজকে চলে এসেছি মাছে ভাতে বাঙালি, আর আমরা আজকে খাবো একদম বাঙালি থালি। তো ততক্ষণ দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা চলে এসেছি মাছে ভাতে বাঙালিতে। Thank you.
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাছে ভাতে বাঙালিতে আমরা এসেছি। তা ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, সব ছবি দিয়ে দিয়ে করা, দেখুন উপরে লাইটিং করা, ভীষণ ভালো লাগছে, একটা বাঙালিয়ানা ছোঁয়া। মাছে ভাতে বাঙালিতে চলে এসেছি আপনারা যে কারণে বললাম। তো এখন আমরা থালির অর্ডার দিয়েছি, টিপিক্যাল একদম ভেজ থালি। আমরা আজকে ভেজ থালি দিয়ে শুরু করব, তারপর আমরা দেখছি আরও কী কী আছে, তা দেন অর্ডার দেব, আপনারা দেখতে পাবেন। কিন্তু এখন আপাতত আমরা ভেজ থালি নিয়েছি। তা ভেজ থালিতে আমাদের দিয়েছে ভাত, বেগুনি, শাক ভাজা, শুক্তো, ডাল, আলু পটলের ডালনা, চাটনি, টক দই, পায়েস, লেবু, লঙ্কা, পাঁপড় এই আছে। তো সাজানোটা কেমন হয়েছে সেটা বল। আসলাম, ভীষণ সুন্দর হয়েছে, তোর কেমন লাগছে বল? আমারও খুব ভালো লেগেছে। এবার টেস্ট করে দেখতে হবে খাবারগুলো কেমন, দেখে তো লোভ লাগছে। ততক্ষণে আপনারা বোলপুরটা ঘুরে নিন, আমরা এখানে খেয়ে তারপর আপনাকে জানাবো। একদম দেখতে পাচ্ছেন লাল মাটিতে আমরা ঢুকে গেছি, দেখুন কি সুন্দর লাল মাটি, ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখতে থাকুন বন্ধুরা কি সুন্দর মনোরম দৃশ্য, সত্যি ভাবা যায় না, শান্তিনিকেতন এত সুন্দর, একদম আসতেই হবে। তো বন্ধুরা দেখুন, এটা হলো 51তম সতীপীঠ মায়ের কঙ্কালীতলা। দেখুন ভেতরটা খুব সুন্দর, এখানে মায়ের মূর্তি পুজো হয় না, এখানে মায়ের ছবি পুজো হয়। তা আপনাদের ডিটেলস নিশ্চয়ই দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। শান্তিনিকেতনে আসবো আর আদিবাসীদের নাচ দেখবো না, এটা তো হতে পারে না। তো দেখুন খুব সুন্দর আদিবাসীরা নাচছে, এই নাচের মর্যাদাই আলাদা, সত্যি অকল্পনীয়। শান্তিনিকেতন মানে সোনাঝুরি হাট, আর সোনাঝুরি হাট মানেই হস্তশিল্পের মেলা। দেখুন কি সুন্দর কাঁথাস্টির শাড়িটি, আর এগুলো হচ্ছে আর্নামেন্টস, এগুলোকে আমরা সাধারণত ডোকরা বলে থাকি, মাটির অক্সিডাইজ এই সব জিনিস। চলে এসেছি সেই বটগাছের নিচে, তো দেখতেই পাচ্ছেন বিশাল বটগাছ। এই বিশাল বটগাছেরও বিশাল স্টোরি আছে, সেটা আপনাদের পরে নিশ্চয়ই আমরা ব্যাখ্যা করে বলব। তো বন্ধুরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আমাদের খাবারগুলো। তো আমরা স্টার্ট করছি ফার্স্ট শুক্তো থেকে, খেয়ে দেখবো শুক্তোটা কেমন হয়েছে। আমি তো শাক ভাজাটা খাচ্ছি। তুই কী খাচ্ছিস? শাক ভাজা। আমি একটু শুক্তো দিলাম। তো আমরা প্রথমে শুক্তো দিয়ে ট্রাই করবো। শুক্তো নিয়েছি বন্ধুরা, দেখি শুক্তোটা খেয়ে কেমন, চলুন দেখুন। দারুণ ডেকোরেশনটা দেখুন, কাঁসা থালায়, সত্যি কথা এগুলো আগেকার ঐতিহ্য ছিল বাঙালিদের কাঁসার থালায় খাওয়ার। এটা কিন্তু এখন প্রায় উঠে গেছে, আমরা সচরাচর এখন ফ্রাইবার নালে কাছে নালে ডিনার সেটেই খাওয়া দাওয়া করি, কিন্তু কাঁসার থালায় খুব একটা খাওয়া হয় না। মজাই একটা আলাদা, একটা মজাই আলাদা, একদম চিকেন মাটন মাছ সবই আছে, ওটা এক্সট্রা আপনাদের নিতে হবে। তো আমরা চিকেন খালি মানে চিকেন অর্ডার করেছিলাম, তো ঝোল, এটা মুরগির ঝোল, মুরগির ঝোল আলু দিয়ে এসেছে, এটা টেস্ট করে বলবো খেয়ে কেমন। পাঁচ পিস মাংস দিয়েছে, তোরাটা চাপের একটু হেল্প কর। তুই একটু কালারটা খুব সুন্দর দেখুন, একদম লাল মুরগির ঝোল,
আমার তো এখানে সবারই ভালো লাগে, কারণ আর দুশো বার খেয়েছি এখানে, তাই ওদেরকে একটু নিয়ে এসে খাওয়ালাম। ভালো লাগছে তো? দুধ ছিল একদম এত সুন্দর একটা ফ্লেভার আছে কি বলবো নুনটা। অবশ্যই আজকে ট্রাই করবেন এখানে মাছে ভাতে বাঙালিতে, শান্তিনিকেতন আসবে একদম। চলুন পরে দেখা। তো বন্ধুরা আমরা খাওয়া কমপ্লিট, তো রিভিউটা ওর কাছ থেকে আজকে দেখুন। ওকে আমি নিয়ে এসেছি জায়গাটা, আমার তো প্রচুর প্রিয় জায়গা, তাই আমি সবসময় খাই বলতে পারি। তোর ও তুই বল তোর কেমন লেগেছে, সবাইকে বল। সেটা ভীষণ ভালো লেগেছে। বাঙালি থালি, ভেজ থালি আমরা নিয়েছিলাম আপনারা দেখেছেন, এক্সট্রা আমরা চিকেন নিয়েছি। প্রত্যেকটা রান্না ভালো ছিল, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, শুক্তো, আলু পটলের ডালনা, চাটনি, টক দই, পায়েস, পাঁপড়, সব কটা ভালো, সব কটা। বিশেষ করে মাংসটা এক্সিলেন্ট হয়েছিল মুরগির ঝুল, প্রত্যেকটা রান্না ভালো। তো দর্শকরা আমি আপনাদের বলবো, অবশ্যই কলকাতা থেকে যদি আপনারা শান্তিনিকেতনে ঘুরতে আসেন, অবশ্যই এখানে আসবেন, মাছে ভাতে বাঙালিতে ট্রাই করবেন। আর রিজনেবল প্রাইস, সবচেয়ে বড় কথা প্রাইসটা খুব রিজনেবল। আর এখানে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন, এমনকি মোচার ঘণ্ট থেকে আরম্ভ করে অনেক কিছুই পাবেন। আমরা ডেসক্রিপশন বক্সে মেনু কার্ড ডিটেলস দিয়ে দেবো, লোকেশান দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সব জানতে পারবেন। তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে এখানে খেয়ে। তো তিশা এখানে প্রায় দিনই খায়, তো আমাকে আজকেও বললো চল আজকে আমরা এখানে ব্লগটা করি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ওটা ক্লিক করলে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ততদিনই সুস্থ থাকুন,